Namaskar, apuni sai ase Superfast Prime Time 100. Rajyor keibakhono thanat bodorudin Azmolor biruddhe gosor. Azmolor samprodayik montobyor biruddhe gosor. Azmolor bitorkito montobyok loi ADF-or abhyantorot jokaroni. Nikhab bidhayok abahot ADF-or joruri boithok. Bitorkito montobyor babe onutopto boli koy bodorudin Azmole. Moi mor montobyo uthai loi swaro khoma bisorar pisot. কেই কোঠার অন্ত হৈছে বুলি কয় এআইডিএফ প্রধানজনে থানাই থানাই গুছৰ ৰুজু হলেও আইনী জুজ দিবলে সাজু বদৰুদ্দিন আজমল আজি ঘোষণা হ'ব দিল্লী পৌৰ নিগমৰ নিৰ্বাচনী ফলাফল পুৱা 8 বজাৰ পৰা আৰম্ভ নিৰ্বাচনৰ ভোট গণনা আজি নিৰ্ণয় হ'ব 1349 গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য এক্সিট পল অনুসৰি আম আদমী পাৰ্টিয়ে এইবাৰ গঠন কৰিব দিল্লী পৌৰ নিগম 250টা ৱাৰ্ডৰ বাবে দেওবাৰে অনুষ্ঠিত হৈছিল ভোট গ্ৰহণ আজি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক মহানগরী গান্ধী মণ্ডপত অনুষ্ঠিত হব রাজ্য ক্যাবিনেট বৈঠকের অন্তত মন্ত্রী সকলে পরিদর্শন করব গান্ধী মণ্ডপর বিভিন্ন প্রকল্পর কামকাজ গান্ধী মণ্ডপর ক্যাবিনেটক লৈ তৎপর আরক্ষী প্রশাসন মহানগরীর দক্ষিণ হরণিয়ার গান্ধী মণ্ডপলৈ যাওয়া পথত উচ্ছেদ অভিযান নতুনকৈ সজাই পড়াই তোলা হয়েছে গান্ধী মণ্ডপ বুধবার গান্ধী মণ্ডপত অনুষ্ঠিত হব হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট বৈঠকের বাবে এই উচ্ছেদ অভিযান ঢাকা বিশ্বকাপত আন এক বৃহৎ অঘটন প্রি কোয়ার্টারের পর বাহির হল 2010 সনের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পেনাল্টি শুট আউটত মরক্কোর হাতত 3-0 গোলত পরাস্ত হল 2010 সনের বিশ্ব চ্যাম্পিয়ন দলটো সুইজারল্যান্ডক 6-1 গোলত পরাস্ত করে কোয়ার্টারত প্রবেশ করিলে পর্তুগালে মহানগরীর নুনমাতিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা অচিনাক্ত বাহনের খুন্দাত মৃত্যু স্কুটি আরোহীর মৃত যুবকজন খারগুলি জিন্তু থাপা চিকিৎসাধীন বন্ধুর খবর লোবলে গিয়ে আসিল যুবকজন রঞ্জিত বড়া হত্যাকাণ্ডের অভিযুক্ত আমির আলী আর সিন্টু মেধিক আরক্ষীর জিম্মালয় প্রেরণ পাঁচ দিনের জিম্মাত লই দিসপুর আরক্ষীর তদন্ত অব্যাহত নিজকে নির্দোষী বলে দাবি করে আরক্ষীর চ্যালেঞ্জ সিন্টু মেধির জিএমসির বোকা নিষ্কাশন কেলেঙ্কারীর অন্যতম অভিযুক্ত মিঠু আগরওয়ালের মহানগরীর বাসগৃহত সিএম ভিজিলেন্সর অভিযান পিস্তল আর হাত যায় সক্রিয় গুলিকে ধরে বহু নথিপত্র জব্দ মিঠুক লগত লৈ দীনেশ জয়সওয়ালের ঘরতো অভিযান ব্রেকিংৰ ভুক্তভোগী আনন্দ শর্মাৰ দ্বিতীয়টো অস্ত্রোপচাৰ সম্পন্ন 25 ডিসেম্বৰত ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ তদন্ত কমিটিয়ে দাখিল কৰিব ৰেগিং কাণ্ডৰ প্ৰতিবেদন ৰাহুল ছেত্ৰীক আৰক্ষীৰ মাৰাথন জেৰা অব্যাহত গোলাঘাটৰ ৰাজপথত এজন যুৱকৰ সন্ত্ৰাস হাতত কাঠৰ বাটাম লৈ আক্ৰমণ পথচাৰীৰ লগতে আৰক্ষীকো খেদি খেদি যুৱকজনৰ এই আক্ৰমণ কৰাক লৈ আতংকিত হৈ উঠে সকলো গোলাঘাটৰ আমোলাপত্তিৰ হনুমান মন্দিৰ পথত সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতি রাজ্যত পুনৰ জনজাতিকৰণৰ দাবীত প্ৰতিবাদী কাৰ্যসূচী কোচ ৰাজবংশী ছাত্ৰ সংঘৰ প্ৰতিবাদত কপিল শিৱসাগৰৰ ৰাজপথ জনজাতিকৰণৰ মৰ্যাদা নিদিয়া পৰ্যন্ত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি যোৱাৰ হুংকাৰ কোচ ৰাজবংশী ছাত্ৰ সংঘৰ সোমবাৰৰ পৰা আৰম্ভ হৈছে বিকাশৰ পক্ষে মঙলবাৰে নলবাৰীত উপস্থিত হৈ 600 কোটি টকীয়া প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই নলবাৰীৰ সৰিয়হতলী 3D নলবাৰী তাৰকাগৃহ উদ্বোধন কৰে মুখ্যমন্ত্ৰীয়ে লগতে সৰিয়হতলী ক্ৰীড়া প্ৰকল্পত ৰাজহুৱা সভাতো অংশগ্ৰহণ কৰে মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই নলবাৰীৰ নতুনকৈ জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ আধাৰশিলা স্থাপন কৰে মুখ্যমন্ত্ৰীয়ে বদৰুদ্দিন আজমলৰ কাঠুৱাৰ তলৰ মহ আখ্যা মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আঠুৱা তলৰ মহ এটাক মাৰিবলৈ ইমান আলোচনা কৰিব লাগে নেকি বুলিও সাংবাদিকক প্ৰশ্ন মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মঙ্গলবাৰে বঙাইগাঁৱত কুঁৱাৰ চাহৰ সোৱাদ ললে মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই জিলা বিজেপিৰ কাৰ্যালয়ত বিজেপি কৰ্মীৰ সৈতে খালে গৰম গৰম চাহ আৰু তাৰ পিছতে বঙাইগাঁও মেডিকেল কলেজত ভূমি পৰিদৰ্শন কৰে মুখ্যমন্ত্ৰীয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই খবৰ ললে পুৰণি বন্ধুৰ কটন কলেজৰ সাধাৰণ সম্পাদক হৈ থকাৰ সময়ত অভয়াপুৰীৰ বিপুল ৰায় নামৰ ব্যক্তিজনে কটনৰ চৌহদত দিছিল তামোল পাণৰ দোকান পত্নী কল্পনা ৰায়ক লগ পাই মুখ্যমন্ত্ৰীয়ে খবৰ ললে স্বামী দিল্লী হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায় 33 সপ্তাহত মহিলায় করিব পারিব গর্ভপাত মাতৃর সম্মতিত করিব পারিব গর্ভপাত মেডিকেল টার্মিনেশনত দিল্লী হাইকোর্টের এই সম্মতি প্রদান শিবসাগরের আমগুড়ি সমষ্টির পর আরম্ভ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এই পদযাত্রাত অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা দেবব্রত শইকীয়া সহ অন্যান্য বিষয়ববীয়ায় অংশগ্রহণ করে তিনদিনিয়া কার্যসূচীরে জেলাখনত চলিছে ভারত জোড়ো যাত্রা বিধানসভার অধ্যক্ষ সরকারি বাসভবনত মঞ্জুরি পত্র প্রদান রাষ্ট্রীয় হস্ততাঁত আর বস্ত্রশিল্প মন্ত্রণালয়ের ক্লাস্টার উন্নয়ন প্রকল্পের বাবে মঞ্জুরি প্রদান উদালগুড়ি ডিমাকুচি আর খাগড়াবাড়িত রূপায়িত হব এই প্রকল্প প্রতিটি প্রকল্পের বাবে 2 কোটি টাকাক অনুমোদন ইয়ার জড়িয়ে প্রতিখন মহিলা সমবায় সামরি লব 400গৰাকীক শিপিনীক মঞ্জুরি পত্র প্রদান করে এই কথা জানায় অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী
দরিদ্র সহায় করার আনত ধর্মান্তর অসাংবিধানিক ধর্মান্তরকরণের বিরুদ্ধে শক্তিশালী আইন বিচারি অধিবক্তা অশ্বিনী উপাধ্যায়ে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল ন্যায়াধীশ এম আর শাহে এই সন্দর্ভত শুনানি গ্রহণ করে প্রদান করে এই মন্তব্য বদরুদ্দিন আজমনের বিরুদ্ধে পলাকবাড়ী থানাত এজাহার দাখিল পলাকবাড়ী সমষ্টির বিজেপি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ায় বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে দাখিল করিলে এজাহার বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে গড়মুড় থানাত গোচর দাখিল মাজুলী জেলা বিজেপির সভাপতি বীরেন শইকীয়ার নেতৃত্ব যায় এটা দলে দাখিল করে এজাহার সাম্প্রদায়িক মন্তব্য দিয়া আজমলের কঠোর শাস্তি প্রদানের দাবি পাঁচ দিনের আরক্ষীর জিম্মাত রাহুল ছেত্রী ডিব্রুগড় সদর থানাত রাহুল ছেত্রীক মারাথন জেরা এসপি শ্বেতাঙ্গ মিশ্রয় জেরা চলাইছে রাহুলক দণ্ডাধীশ সংঘমিত্র বরুয়াইও রাহুলক চলাইছে জেরা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পাছত শিলচর ডেন্টেল কলেজতো রেগিং কাণ্ডর ঘটনা এই ঘটনাত চৈধ্য অভিযুক্ত ছাত্র হোস্টেলের বহিষ্কার কলেজখনের প্রথম বর্ষর ছাত্রর অভিযোগের ভিত্তিত ছাত্র কেজনক বহিষ্কার সোনারী সদর থানাত ভয়ঙ্কর ঘটনা আরক্ষী গুলিয়াই হত্যা করিলে সতীর্থক নিহত আরক্ষীগীর নাম গকুল বসুমতারী সতীর্থ দীপক কাকতির গুলিত নিহত গকুল বসুমতারী এটা সরু কথাতেই দুই আরক্ষীর মাজত বাকবিতণ্ড তারপরে গকুল বসুমতারী ডিঙিত তিনি জাই গুলি চলাইছিল দীপক কাকতিয়ে হত্যার পিছতে হত্যাকারী দীপক কাকতির আত্মসমর্পণ দীপক কাকতিক গ্রেপ্তার করে আরক্ষী গকুল বসুমতারী বাসগৃহত কান্দুনের রোল এবছর পূর্বে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল গকুল বসুমতারী গকুলের বাসগৃহত উপস্থিত নবম আরক্ষী বাহিনীর বিষয়া সোনারী সদর থানা সতীর্থর গুলিত প্রাণ হেরুয়াইছিল গকুল বসুমতারী মিঠু আগরওয়ালের ঘর বৈশিষ্ট্য আরক্ষী আর সি এম ভিজিলেন্সর অভিযান আরক্ষীর অভিযানত জব্দ পিস্তল আর হাত যায় সক্রিয় গুলি বেলতলার কুন্দিল নগরের হাউস নম্বর দহত এই অভিযান আরক্ষীর বোকা নিষ্কাশন কেলেঙ্কারীর অন্যতম অভিযুক্ত মিঠু আগরওয়াল নতুন বজারস্থিত দীনেশ জয়সওয়ালের ঘরতো চলিল অভিযান মিঠু আগরওয়ালক লই দীনেশ গ্লোবেল ভেঞ্চার নামের প্রতিষ্ঠানট চলিল অভিযান এই প্রতিষ্ঠানটে আত্মসাত করেছিল বোকা নিষ্কাশন কেলেঙ্কারীর ধন দীনেশ জয়সওয়ালক পূর্বে গ্রেপ্তার করা হয়েছে রঞ্জিতপুরা হত্যাকাণ্ড জড়িত আমির আলীক পাঁচ দিনের আরক্ষীর জিম্মাত আদালতত হাজির করার পাছতেই আরক্ষীর জিম্মাত লয় আমির আলীক ড্রাগস আসক্ত আর বহুকেটা ডকাইতির ঘটনার জড়িত আমির রঞ্জিতপুরা হত্যাকাণ্ড গোচরত অভিযুক্ত সিন্টু মেধিকো পাঁচ দিনের আরক্ষীর জিম্মাত আদালতত হাজির করার পাছতেই আরক্ষীর জিম্মাত লয় সিন্টু মেধিক রঞ্জিতপুরা হত্যা সন্দেহত আটক করা আমির আলীর মন্তব্য হত্যাকাণ্ড জড়িত নহয় হত্যাকাণ্ডের দিনা কোর্টত থকা বলিহে মন্তব্য আমির আলীর মহানগরীর রুক্মিণী গ্রামত মহানগর জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান মঙ্গলবারের পদপথর দোকানসমূহ উচ্ছেদ করার অভিযান আরম্ভ মহানগর প্রশাসনের রুক্মিণী গাঁও ছাগলী বিক্রি দোকানতো চলিল প্রশাসনের অভিযান রেলের স্ক্রেপ কেলেঙ্কারী জড়িত খোদ আই ডব্লিউর বিষয়া ইমদাদুর রহমানক গ্রেপ্তার রেল আরক্ষীর গুয়া চালানেরে বৃহৎ পরিমাণের স্ক্রেপ সরবরাহের চেষ্টা বিভাগীয় বিষয়া ইমদাদুর রহমানের রেল আরক্ষীয় জব্দ করে স্ক্রেপ ভর্তি ট্রাক নগাঁওত চাঞ্চল্যকর ঘটনা জলসিঞ্চন বিভাগের কার্যবাহী অভিযন্তা দিলীপ বড়ুয়ার রহস্যজনক মৃত্যু জলসিঞ্চন বিভাগের বাংলোদ বড়ুয়ার মৃতদেহ উদ্ধার বিছনাত শুই থকা অবস্থাত উদ্ধার বড়ুয়ার মৃতদেহ 31 ডিসেম্বরলৈকে চাকরির কার্যকাল আছিল বড়ুয়ার দীর্ঘদিন ধরে মানসিক অশান্তি ভুগি আছিল কার্যবাহী অভিযন্তা দিলীপ বড়ুয়া বড়ুয়ার বিরুদ্ধে কিছু সংবাদ মাধ্যমত সম্প্রচারিত হয়েছিল বাতৰি তারপিছরে পরাই মানসিকভাবে ভাগি পড়ছিল বড়ুয়ার আত্মীয় এই অভিযোগ করিলে সংবাদ মাধ্যমের সম্মুখত জলসম্পদ বিভাগের ঠিকা পাবলে লাগে মন্ত্রীর গ্রিন সিগনেল ঠিকাদারর উপযুক্ত নথিয়ে কাম নিদিয়ে মন্ত্রী পীযুষ হাজরিকার জলসম্পদ বিভাগত মন্ত্রীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ সদু অসম জলসম্পদ ঠিকাদার সন্থার মহানগরীত পুনের যুবতীর আত্মহত্যার ঘটনা বঙ্গাগড়ের শিলারাই পথর এসবিআই কলোনির আত্মহত্যা শ্রেয়া শ্রিয়া দেব নামের যুবতীগীর আত্মহত্যা করা যুবতীগীর আসিল উড়িষ্যাত অধ্যয়নরত চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী ডুমডুমার বরহাফজানের ছাত্রী নিবাসত চাঞ্চল্যকর ঘটনা বরহাফজান হাইস্কুলের ছাত্রী নিবাসের চকীদারে ছাত্রীসকল যৌন নির্যাতন চলার অভিযোগ এই সন্দর্ভত ডুমডুমা থানার চকীদার আনন্দ বুড়াগোহাঁর বিরুদ্ধে 10 ছাত্রীর এজাহার দাখিল বোকাজনত হেরোইন সহ আরক্ষীর জালত এটা সরবরাহকারী খটখটি আরক্ষী থানার অন্তর্গত কছারী গাঁওত চলিছিল অভিযান এই অভিযানত ডিমাপুরের অহা এখন ওয়েগনার বাহনত 280 গ্রাম হেরোইন উদ্ধার জব্দকৃত হেরোইনখিনির মূল্য 3 কোটি টাকা দক্ষিণ কামরূপর কুন্তলীত 14টা ড্রাগসের কন্টেইনার সহ দুজন যুবকক আটক কুন্তলী আরক্ষীর অভিযানত আটক 2 ড্রাগস সরবরাহকারী মরিগাঁওর বঘরাত সন্দেহজনক সামগ্রী সহ দুজনক আটক মরিগাঁও সদর থানার অন্তর্গত তরানী কলবাড়ী
গাঁওরক্ষী বাহিনী দামজাতীয় সামগ্রী আর এখন বাহন সহ লোক দুজনক আটক করে ধৃত কেজনক অধিক তথ্যের সোধা পোছা অব্যাহত। ভুয়া চালানের রেলের বৃহৎ পরিমাণের স্ক্রেপ সরবরাহ করার অভিযোগত ট্রাক চালক হ্যান্ডিম্যানক গ্রেপ্তার করে রেলওয়ে আরক্ষী। এওঁলোকৰ স্বীকারোক্তির ভিত্তিত বামুনি মৈদামৰ রেলওয়ে কলোনীর গ্রেপ্তার করা হয় ইমদাদুর রহমানক। বাক্সার জলাহত সিলিন্ডার বিস্ফোরণত গুরুতরভাবে আহত মানিক দাস, পাকঘর চাহ বনায় থাকা অবস্থা বিস্ফোরণ হয় সিলিন্ডারট, উন্নত চিকিৎসার গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয় লোকজনক। হেলেম বিহালীত বিলাসী বাহনত ছাগলি চোর, হেলেমের চুরি করে নিয়া ছাগলীসহ বাহন খেদি খেদি আরক্ষী ধরবলে সক্ষম হয় বরাজুলিত। হেলেম আরক্ষী নতুন সুইফ ডিজায়ার গাড়ি জব্দ করে যদিও পলাই সারে চারিটা ছাগলী চোর। যোরাবাটত পাঁচখন বিলাসী বাহন জব্দ, জব্দকৃত বাহন কেখনের সরু বড় বাকসত সরীসৃপ প্রাণী উদ্ধার, মণিপুরের ইম্ফলের অহা বাহন কেখন গুজরাট অভিমুখী আছে। গোলাঘাটের নিয়ন্ত্রিত হয় বার্মিজ সুপারির গোলা বজার, নাগালেন্ডে সরবরাহ হওয়া বার্মিজ সুপারি মেরাপানি সীমান্তত নিয়োজিত সি আর পি এফে জব্দ করে প্রায় 20 লক্ষাধিক টাকা মূল্যের 150 বস্তা সুপারি জব্দ করে সি আর পি এফে। ধুবুরীর পাগলাহাটত জুয়ারির বিরুদ্ধে আরক্ষীর অভিযান, আরক্ষী আটক করে বাদশাহ পারমানিক নামের একটা জুয়ারী, আরক্ষীর অভিযানের উমান পায় বহুকিটা জুয়ারিয়ে পলায়ন করে। মহানগরীর সোনাইঘুলির কনক নিকির পথত চোরার সাফাই অভিযান, শেখর জ্যোতি বরুয়ার ঘরত চোরে চলালে লুটপাট, ঘরত কোনো নথকার সুযোগত চোরে দরজা ভাঙি লুটি নিলে ল্যাপটপ, ফোনের অলংকার, নথিপত্র, নগদ ধন। দক্ষিণ কামরূপর সোণতলীত রাইজে হাতেলুতে ধরলে একটা কুখ্যাত বাইক চোরক, সোণতলীর বড় আড়িকাতিত বাইক চুরি করে থাকা অবস্থা রাইজে আটক করে চোরটক। নগাঁওর পুরনি গুদামত দ্রুতবেগী অচিনাক্ত বাহনে মহতিয়া নিলে এগারী 10 বছরীয় কিশোরী, মিকিরহাট আলিচিকাত পথেরে গে থাকা অবস্থা মহতিয়া নিয়াত গুরুতরভাবে আহত হয় বরণিয়া দাসক ভর্তি করা হয় চিকিৎসালয়ত। কলিয়াবরের বরালি গাঁত মটরসাইকেলে মহতিয়া নিলে মারুতি মটরসাইকেল বহতিয়া নিলে এখন মারুতি কারে, তীব্রবেগী মারুতির খুন্দাত গুরুতরভাবে আহত হয় সুকান্ত দেবনাথ আর রাজাকান্ত দেবনাথ নামর দম্পতি, আহত দুইকে ভর্তি করা হয় হাসপাতালত। বাক্সার ধাননি পথারত বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ডত যা গল 7 বিঘা মাটির ধান খেতে, স্থানীয় রাজ্য তৎপরতা নির্বাপিত করা হয় জুই। বহিরাজ্য কর্মসংস্থাপন বিচারি গই মেরাপানী যুবক নিরুদ্দেশ, গোলাঘাটের মেরাপানী আরক্ষী থানার অন্তর্গত 2 নম্বর সরাইমারি গাঁওয়ের রঞ্জন গগৈ নামের যুবকজন বেঙ্গালুরু কৃষ্ণ রাজপুরম রেল স্টেশনত 30 নভেম্বরের নিরুদ্দেশ হয়ে আছে। রঙিয়াত কলেজিয়া ছাত্রী জেসমিন সুলতানা নিরুদ্দেশ, পরীক্ষা দিবল গই ঘরলে উভতি অহা নাই, রঙিয়া কলেজের স্নাতক মহলার তৃতীয় ষাণ্মাসিকর ছাত্রীগী, ছাত্রীগী সন্ধানহীন হয়ে পড়া চিন্তিত হয়েছে পরিয়ালের অঞ্চলবাসী। আগ্রাসী বিজেপির চকু দেশের 144টা সমষ্টি, 2024 চনের লোকসভা নির্বাচনত নিজের দখলত নথকা সমষ্টিক তৎপর গেরুয়া শিবির, গুজরাট আর হিমাচল প্রদেশের নির্বাচনক প্রকাশিত এক্সিট পোলের পিছত অধিক উৎসাহিত গেরুয়া শিবির। মরিয়নি থানার নবনির্মিত ভবন নির্মাণের কাম বন্ধ করে দিয়ে বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে, কোটি টাকা ব্যয়ের নির্মাণ করা এই ভবন নির্মাণ কার্যের বিষয়ে বিধায়কগুলিয়ে কোনো কথাই অবগত নোহার বন্ধ করে দিয়া হয়। অভয়পুরী সৃজনগ্রাম রাজচক্র কার্যালয়ত উপস্থিত না থাকে কর্মচারী, মহকুমাটির বিভিন্ন প্রান্তর অহার রাইজে কর্মচারীর অভাবত বুন্দা পড়বল হয়েছে, সরকারী কর্মচারীর কর্মসংস্কৃতির স্বরূপ উন্মোচিত করেছে এই কার্যালয়টে। মার্গেরিটা সমষ্টিত শতাধিক লোকের আপত যোগদান, আপর উপসভাপতি মনোজ ধানুয়ার উপস্থিতিত জাগুন গাঁও পঞ্চায়েত আর খুমসাই গাঁও পঞ্চায়েতের শতাধিক লোকে যোগদান করে আম আদমি পার্টি। যোরহাটত অনুষ্ঠিত অসম গ্রন্থমেলার বিপণী বন্ধ রাখি প্রতিবাদ সাব্যস্ত, অসম সাহিত্য সভার কর্মচারীসকলে বিগত ছমাহ ধরে লাভ করা নাই প্রাপ্য দরমহা, প্রাপ্য দরমহা আদায় দিয়ার দাবি গ্রন্থমেলাত সাব্যস্ত করে প্রতিবাদ। শিবসাগরত সিপিআইয়ের ধর্মঘটের কার্যসূচী, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ মাচুল বৃদ্ধি, বিভিন্ন সামগ্রীর অত্যধিক করের বোঝা বৃদ্ধির বিরুদ্ধে উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ। সরকারের এপ্রাইজেল এপর বিরোধিতা সদ বিটিআর টেট শিক্ষক সন্থার, কোকরাঝার শহরস্থিত বিটিআর শিক্ষা সঞ্চালকালয়ের কার্যালয় প্রাঙ্গণত সদৌ বিটিআর টেট শিক্ষক সন্থায় সাব্যস্ত করে প্রতিবাদ। পৃথক কমলাপুর রাজ্যের দাবিত রেলপথ অবরোধ করে প্রতিবাদ, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ীত এই প্রতিবাদ, কমলাপুর স্টেট ডিমান্ড ফোরামে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। অসম আন্দোলনের নেতা খনিন মহন্ত গুরুতরভাবে অসুস্থ,
অসমৰ অস্তিত্ব ৰক্ষা আৰু মাধ্যম আন্দোলনৰ নেতা খনিন মহন্ত বৰপেটা মেডিকেল কলেজ হাস্পতালৰ আইচিইউত চিকিৎসাধীন হৈ আছে। গুজৰাট নিৰ্বাচনৰ এক্সিট পলৰ প্ৰকাশৰ পাছতে ভূপেন বৰাৰ প্ৰতিক্ৰিয়া। বিজেপি বিৰোধী ভোট বিভাজনে কংগ্ৰেছক চিন্তিত কৰিছে। অসমত বিজেপিৰ বি টিম এআইডিএফ আৰু ঠিক সেইদৰে গুজৰাটত বিজেপিৰ বি টিম হ'ল আম আদমি পাৰ্টি। তামুলপুৰত মুখ্যমন্ত্ৰী কৈ স্বাস্থ্য কামনাৰে মহিলা পূজা অৰ্চনা। বুধবাৰে তামুলপুৰলৈ আহিব মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা। তামুলপুৰ মেডিকেল কলেজৰ ভূমি পূজনৰ লগতে সীমান্তৰ বহুকেইখন গুৰুত্বপূৰ্ণ দলঙৰ আধাৰশিলা স্থাপন কৰিব মুখ্যমন্ত্ৰী। বাক্সাৰ তামুলপুৰ সংযোগী পথৰ কৈৰাণীত পাগলা দিয়া নদীৰ ওপৰত দলঙৰ আধাৰশিলা স্থাপনৰ প্ৰস্তুতি। বুধবাৰে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিব আধাৰশিলা। প্ৰায় 250 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হ'ব দলংখন। শিৱসাগৰৰ বেতবাৰীত বখলা বখলে এৰিছে পকী পথ। দহ গাঁতত পৰি কেইবাটাও দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ পাছতো নীৰৱ দৰ্শক হৈ আছে লোক নিৰ্মাণ বিভাগ। বেতবাৰী মৌজাৰ মূল কৰ্কপ্তানী পথৰ এই বিধ্বস্ত ৰূপ। গহপুৰৰ লোহিতমুখত জোৰাজীৰ্ণ বাঁহৰ দলঙেৰে বিপদ সংকুল যাত্ৰা। এটা পকী পুলৰ দুই দিশে দুখন জোৰাজীৰ্ণ বাঁহৰ দলঙেৰে বছৰ বছৰ ধৰি যাতায়াতৰ বাবে জমৰ যাতনা ভুগি আহিছে অঞ্চলবাসী। গোৱালপাৰাৰ জলেশ্বৰৰ কৈমাৰী ধাননী পথাৰত বন্যহস্তীৰ উপদ্ৰৱ। পকা শালি ধান খাই গছকি তহিলং কৰে বন্যহস্তীয়ে। কমে 50 জনীয়া হাতী যাকে দিনে নিশাই ধান খাই অনিষ্ট কৰি আহিছে। লংকাত বনৰীয়া হাতীৰ উপদ্ৰৱ। কেইবাটাও পৰিয়ালৰ বাসগৃহ ভাঙি লণ্ডভণ্ড কৰে বন্যহস্তীয়ে। বিগত এমাহ ধৰি অঞ্চলটোত বন্যহস্তীৰ উপদ্ৰৱ অব্যাহত থকাৰ পাছতো হোজাই বন বিভাগে গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ। কাজিৰঙাত পুনৰ বৃদ্ধি পাইছে শগুণৰ সংখ্যা। 2004-2005 চনত শগুণৰ সংখ্যা উদ্বেগজনকভাৱে হ্ৰাস হোৱাৰ পাছত শেহতীয়াকৈ বৃদ্ধি পাইছে শগুণৰ সংখ্যা। এটা মৃত হাতীক আগুৰি ধৰি এজাক শগুণে ভক্ষণ কৰা দৃশ্যই প্ৰমাণ কৰে এই তথ্য। কাৰ্বি সুন্দৰী কাজিৰ ৰং হাংপিৰ নামেৰে নামাংকিত হৈছিল কাজিৰঙা। জনশ্ৰুতি অনুসৰি অতি সুন্দৰী এইগৰাকী মহিয়সীৰ নামতে ৰখা হৈছিল বিশ্বপ্ৰসিদ্ধ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম। নৱপ্ৰজন্মক কাজিৰঙাক চিনাকি কৰাৰ অন্য এক প্ৰয়াস। এইগৰাকী মহিয়সীৰ স্মৃতি যুগমীয়া কৰাৰ উদ্দেশ্যেৰে 5 ডিচেম্বৰৰ দিনটোত অনুষ্ঠিত কৰা হয় বিশেষ অনুষ্ঠান। কাৰ্বি পৰিষদৰ কলা আৰু সংস্কৃতিৰ উদ্যোগত গহৰাত অনুষ্ঠিত কৰা হয় এই বিশেষ অনুষ্ঠান। অংশলৈ তুলিৰাম ৰহাং, হৰেং সিংবে আদিয়ে। মহানগৰীৰ উদালবাকৰাত নিখিল ৰাভা জাতীয় পৰিষদৰ 36 সংখ্যক ত্ৰিবাৰ্ষিক সাধাৰণ সভা। উদালবাকৰাস্থিত বিষ্ণু ৰাভা উদ্যানত মঙলবাৰৰ পৰা দুদিনীয়াকৈ অনুষ্ঠিত হৈছে এই সভা। বঙাইগাঁৱৰ কৌতুক অভিনেতা তীৰাপ ৰায় চৌধুৰীক সহায়ৰ হাত। কৌতুক অভিনেতাগৰাকীক চিকিৎসাৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ সাহায্য পুঁজিৰ পৰা 3 লাখ টকাৰ চেক প্ৰদান। আমিনগাঁৱত অৱস্থিত বীৰ চিলাৰায় উদ্যানৰ কদৰ্যৰূপ। হাবি জংঘলেৰে ভৰি পৰিছে উদ্যানখনৰ চৌহদ। কামৰূপ জিলা প্ৰশাসনে পৰিচালিত কৰা এই উদ্যানখন দীৰ্ঘদিন ধৰি তদাৰকৰ অভাৱত জৰাজীৰ্ণ হৈ পৰিছে। গহপুৰত গৃহৰক্ষী বাহিনীৰ 60 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস পালন। বিশ্বনাথ জিলাৰ গৃহৰক্ষী সন্থাই এই দিৱস উপলক্ষে বৰিগাঁৱত ৰোপণ কৰে 3 শতাধিক গছপুলি। আমগুৰিত কংগ্ৰেছৰ ভাৰত জোৰো যাত্ৰা। যাত্ৰাৰ মাজতে পথাৰত ধান কাটিলে প্ৰদেশ যুৱ কংগ্ৰেছৰ সভানেত্ৰী অংকিতা দত্তই। প্ৰকৃতি অবিহনে খাদ্য নহয়। 2022 বৰ্ষৰ ভূমি দিৱসৰ এই থিমেৰে ধেমাজি আৰু জোনাইত ভূমি সংৰক্ষণ বিভাগৰ ভূমি দিৱস পালন। দিৱস উপলক্ষে ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত অনুষ্ঠিত কৰা হয় মাৰাথন দৌৰ, চিত্ৰাংকন প্ৰতিযোগিতা। ডাম্পিং গ্ৰাউণ্ডৰ বাবে প্ৰদূষিত হৈছে দীপৰ বিলৰ পানী। পানী প্ৰদূষিত হোৱাৰ ফলত মৃত্যুমুখত পৰিছে বিভিন্ন প্ৰকাৰৰ মাছ। প্ৰাণী প্ৰদূষণ মুক্ত কৰাৰ বাবে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বিভাগীয় কৰ্তৃপক্ষ। ভাৰত ভূটান সীমান্তৰ বগামাটিয়ে ইতিমধ্যে মন মুহিবলৈ সক্ষম হৈছে পৰ্যটকত। গ্ৰীণ ট্ৰেক এণ্ড এডভেঞ্চাৰ নামৰ দুঃসাহসিক ক্ৰীড়া অনুষ্ঠানটোৱে দুঃসাহসিক ক্ৰীড়াস্থলী হিচাপে মানচিত্ৰত স্থান দিবলৈ সক্ষম হৈছে বগামাটি। উজনি অসমৰ অন্যতম বনভোজস্থলী গাভৰু দলঙৰ মনোমোহা পৰিৱেশত বনভোজ দলৰ ভিৰ। পুৰণিক বিদায় দি নতুনক আদৰিবলৈ পূৰ্ণ প্ৰস্তুতি বনভোজকাৰী দলসমূহত। প্ৰশিক্ষণ ৰাজ্য চাইকেলেৰে পৰিভ্ৰমণ কৰি ৰঙিয়াত উপস্থিত অধিৰাজ বৰুৱা। মুঠ 29খন ৰাজ্য পৰিভ্ৰমণ কৰাৰ লক্ষ্য। বৌদ্ধ ধৰ্মৰ শান্তিৰ বাণী, ৰাষ্ট্ৰীয় সংহতি, পৰিৱেশ প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ আৰু বাল্য বিবাহৰ বিৰুদ্ধে সজাগতা লক্ষ্যৰে এই যাত্ৰা। ঢেকীয়াজুলিৰ বৰবলি আৰু মেঘাজাৰণী গাঁৱত ন খোৱা উৎসৱ। অঞ্চলটোৰ চাহ জনগোষ্ঠীয় লোকসকলে বিশাল পথাৰত পৰম্পৰাগত থলুৱা খাদ্য সম্ভাৰেৰে ন খোৱা উৎসৱ পালন কৰে।
নলবাৰীত 125 সংখ্যক আঘোণৰ পূৰ্ণিমা সভা মহোৎসৱত জুবিন গাৰ্গৰ সন্ধ্যানুষ্ঠান দ কাউনিয়াত হাজাৰ হাজাৰ দৰ্শকক মুগ্ধ কৰে জুবিনৰ জনপ্ৰিয় গীতে অসমত শীঘ্ৰেই এটা শক্তিশালী ফুটবল টীম গঠন কৰা হ'ব বুলি মন্তব্য জুবিন গাৰ্গৰ ভাৰতবৰ্ষত অনুষ্ঠিত হ'ব হকী বিশ্বকাপ 8 ডিচেম্বৰত হকী বিশ্বকাপৰ ট্ৰফিটো গুৱাহাটী পাব গায়ন বানুৰীৰে গুৱাহাটীত আদৰণি জনোৱা হ'ব বিশ্বকাপৰ ট্ৰফিটো ওড়িশাত 13-29 জানুৱাৰীলৈ অনুষ্ঠিত হ'ব পুৰুষৰ বিশ্বকাপ হকী খেল অসমৰ খেলৰ বাবে সুখবৰ অসমৰ জয় কমলেশ মেহতা ভাৰতীয় ফুটবল টেনিছৰ সচিব প্ৰধান পদত নিৰ্বাচিত হৈছে প্ৰাক্তন অলিম্পিয়াৰ অৰ্জুন কমলেশ মেহতা হ'ল অৰ্জুন মনালিছা বৰুৱাৰ স্বামী গোৱালপাৰাৰ মাটিয়াৰ যুৱতী নুপুৰ ৰাজবংশীৰ সাফল্য চণ্ডীগড়ত অনুষ্ঠিত ৰাষ্ট্ৰীয় কিক বক্সিঙত সোণৰ পদক অৰ্জন 60 কিলোগ্ৰাম অনুৰ্ধৰ ছিনিয়ৰ মহিলা শাখাত অসমৰ হৈ প্ৰতিনিধিত্ব কৰে যুৱতীগৰাকী মঙলবাৰে ডঃ বি আৰ আম্বেদকাৰৰ 66 সংখ্যক মৃত্যুবাৰ্ষিকী পালন দিল্লীৰ সংসদ ভৱনত ডঃ বি আৰ আম্বেদকাৰৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জনায় ৰাষ্ট্ৰপতি প্ৰধানমন্ত্ৰী আৰু কেন্দ্ৰীয় মন্ত্ৰীসকলে অব্যাহত আছে কংগ্ৰেছৰ ভাৰত জোৰ যাত্ৰা ৰাজস্থানৰ জলৱাৰৰ খেল সনকুলত উপস্থিত সাংসদ ৰাহুল গান্ধীৰ এই পদযাত্ৰাত শতাধিক সমৰ্থকে অংশগ্ৰহণ কৰে অন্ধ্ৰপ্ৰদেশৰ প্ৰসিদ্ধ শ্ৰীকলাহতীশ্বৰ মন্দিৰত ব্ৰাজিলৰ 22 গৰাকী পৰ্যটকে কৰিলে দৰ্শন ঐতিহাসিক মন্দিৰটোত ব্ৰাজিলৰ পৰ্যটককেইগৰাকীয়ে পূজা অৰ্চনা কৰাৰ লগতে ভোগো গ্ৰহণ কৰে জম্মু কাশ্মীৰৰ ৰাজৌৰীত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা এখন দ্ৰুতবেগী বাছে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই বাগৰি পৰিল খাৱৈত এই দুৰ্ঘটনাত 17 জন যাত্ৰী গুৰুতৰভাৱে আহত হয় আহতসকলক ভৰ্তি কৰোৱা হয় হাস্পতালত নিয়ন্ত্ৰণ হেৰুৱাই ৰাজপথৰ ওপৰত বাগৰিল এখন আপেল ভৰ্তি ট্ৰাক দুৰ্ঘটনাগ্ৰস্ত ট্ৰাকখনৰ পৰা আপেল ল'বলৈ হেতা ওপৰা লগালে স্থানীয় লোকে পঞ্জাৱৰ ফতেহগড়ত ঘটিল এই ঘটনা গুজৰাটৰ এটা ঐতিহাসিক মন্দিৰত স্থাপন কৰা হাতীৰ মূৰ্তিৰ তলত আবদ্ধ হৈ পৰিল এজন ভক্ত ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈ পৰিছে এই ভিডিঅ' ৰাজস্থানত উপস্থিত পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী ৰাজ্যখনৰ ইতিহাস প্ৰসিদ্ধ পুষ্কৰ মন্দিৰত মা দুৰ্গাৰ ওচৰত সেৱা জনালে বংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী ৰাজস্থানৰ পুষ্কৰৰ মন্দিৰ দৰ্শন কৰি আজমেৰ দৰগাহ শ্বৰীফত উপস্থিত হয় বংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী এই ঐতিহাসিক আজমেৰ দৰগাহ শ্বৰীফত উপস্থিত চাদৰ অৰ্পণ কৰাৰ লগতে সেৱা জনায় বংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী গুৰুগ্ৰামত আৰম্ভ হৈছে আন্তঃৰাষ্ট্ৰীয় দৃষ্টিহীন টি-20 বিশ্বকাপ ক্ৰিকেট বিশ্বৰ কেইবাখনো দেশে অংশগ্ৰহণ কৰা এই খেলখনৰ শুভাৰম্ভ কৰে হাৰিয়ানাৰ ক্ৰীড়ামন্ত্ৰী সন্দীপ সিঙৰ লগতে ক্ৰিকেটাৰ যুৱৰাজ সিঙে আৰু এয়া আছিল ছুপাৰফাষ্ট প্ৰাইম টাইম 100 নমস্কাৰ